ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন জয়প্রকাশ বাবু আজকে রাজ্যপাল অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে যা যা বললেন অর্থাৎ যেমন তিনি বলেছেন যে রাজ্যে খুন সংঘর্ষে রোজকার ঘটনা এবং নেই গণতন্ত্র পাশাপাশি তিনি বলেছেন যে প্রশাসনের কর্তাদের আচরণ রাজনৈতিক কর্মীদের মতো কি বলবেন তার তিনি যা যা বলেছেন তার প্রতিক্রিয়ায় না যে কথাগুলি বলেছেন তার কোনটাই কি অসত্য প্রত্যেকটি তো সাধারণ মানুষ সবাই জানে যে সত্য ঘটনা রাজ্যপাল এই রাজ্যের সংবিধানের কাস্টোডিয়ান এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে গণতন্ত্র আইন শৃঙ্খলা রাজ্যের শান্তি ইত্যাদির দিকে তাকিয়ে তিনি যা বলেছেন প্রত্যেকটি কথা তো অক্ষরে অক্ষরে সত্য একশো শতাংশ সত্য তো সুতরাং এই নিয়ে তো কোনো রকম কন্ট্রোভার্সি হওয়ার কথা নয় এরাজ্যে সাধারণভাবে মানুষের জীবন জীবিকার সুরক্ষা নেই অপোজিশন রাজনৈতিক দলগুলোর কর্মীদের সুরক্ষা নেই প্রত্যেকদিন খুন হচ্ছেন প্রত্যেকদিন এবং পুলিশ আজকে ডেকে নিয়ে যাচ্ছে রাজনৈতিক কর্মীদের নিয়ে গিয়ে তারা কোতল করছে তাদের মেরে দিচ্ছে থানার মধ্যে এই যে ঘটনাগুলো চলছে এই সার্বিক আইন শৃঙ্খলা যে ভেঙে পড়ার ঘটনা সেইটা তিনি বলেছেন এটা সাধারণ মানুষ সবাই জানে এটা তাতে আমার একটাই শুধু দেখলাম আপনাদের এখানকার যে বিভিন্ন রাজনৈতিক দল রিয়াকশন দিলেন তাতে সিপিএম এবং কংগ্রেসকে বলে দেওয়া দরকার যে এইভাবে এবং তৃণমূলের করে সত্যকে গোপন করা যাবে না অন্য কোথায় কি হচ্ছে সেই কথা বলে পশ্চিমবঙ্গের দুরবস্থা সেটা মানুষ সহ্য করছে আর পারছে না তাই জন্য রাজ্যপাল মানুষের মুখপাত্র হয়ে কথাগুলো বলেছেন তিনি কোন রাজনৈতিক দলের মুখপাত্র নন সাংবিধানিক জায়গা থেকে রাজ্যপাল এই রাজ্যের সার্বিক পরিস্থিতিটা জানিয়েছেন যার সর্বাংশ হচ্ছে সত্য এবং তিনি সেই সত্য ঘটনাটা উন্মোচন করেছেন তাতে অনেকের গায়ে লাগছে কথা অনেক ধন্যবাদ আপনাকে